সৌন্দর্যের স্বর্গ দেবতাখুম, গহীন অরণ্যে পাহাড় ও ঝর্ণার এক লীলাভূমি। দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গিক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য, আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুমের কাছেই যাবে। দেবতাখুম সম্পর্কে অজানা তথ্যসমূহ, নেটওয়ার্কের সম্পূর্ণ বাইরে নির্জন ও শব্দবিহীন দেবতাখুম। কি এক ঘুতুড়ে পরিবেশ, বিন্দুমাত্র কোনো শব্দ নেই এখানে। শব্দ না থাকার ফলে যখন কেউ তার শ্বাস প্রশ্বাস নেবে, তার শব্দ কানে বিঁধে যাবে। আশপাশের বিশাল পাহাড়ের আনাচে কানাচে সরু ও সংকীর্ণ তৈরি আঁকা বাঁকা সুন্দর পথ। এই পথ পাড়ি দিতে হয় ভেলায় করে। মূলত দেবতাখুমের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে তার বুক চিড়ে ভেলার চলাচল, যা পর্যটকদের প্রধান আকর্ষণ বিন্দু। ভেলা ভাসিয়ে যতই আপনি এর গভীরে যাবেন, ততই পরিবেশ ঠান্ডা, শীতল ও নিস্তব্ধতা হতে থাকবে। দেবতাখুমে গেলে মহান আল্লাহ তালার অপরূপ সৃষ্টি, বিশাল প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পারবেন আপনি, মিশে যাবেন তার প্রকৃতির সাথে। বান্দরবনের আদিবাসীদের মতে এই দেবতাখুম প্রায় 50 ফুট গভীর ও 600 ফুট লম্বা। পথ দিয়ে চলতে চলতে পাবেন মেঘমালা, কি দারুণ দেখতে। এখানকার আদিবাসী স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই কুমে বিরাট বড় একটা কচ্ছপ অথবা অন্য কোনো নাম না জানা একটি প্রাণী ছিল, যার ওজন ছিল অন্তত 2 মনেরও বেশি। নাম না জানা বিশাল আকৃতির এই প্রাণীটিকে অনেকেই নিজ চোখে দেখেছে বলে তাদের মন্তব্য। সর্বোপরি এই লোমহর্ষক এই ভূতুরে গল্প এবং এই খুমের ভিতরকার নির্জন পরিবেশ আপনাকে দেবে এক রোমাঞ্চকর অনুভূতি। দেবতাখুমে যা যা দেখতে পাবেন, শিলবান্ধার আশেপাশে ঘুরলে ছোট বড় প্রায় 5 থেকে 6টি ঝর্ণার দেখা মেলে। ঝর্ণার পানিগুলো বেশ স্বচ্ছ, দেখলেই গা ভিজিয়ে ক্লান্ত মনকে শীতল করে নিতে ইচ্ছে করবে। ঝর্ণার পাশেই ঝিরি ও পাইন্দু খাল, খালগুলোর স্রোত অনেক বেশি। পাথরের উপরে আবির্ভূত পতিত পানির শব্দ এক মনোমুগ্ধকর আওয়াজ সৃষ্টি করে। ঝর্ণার একদিকে একটা মোটা বিশাল গাছ পড়ে, যা এক পাথর থেকে আরেক পাথরে মিশেছে। ঝর্ণার পাড়ে গেলে মনে হবে পানির দেয়ালে বন্দি আপনি। ঝর্ণার আশেপাশে অনেক বড় বড় পাহাড় আছে। দেবতাখুমের দুদিকে দালানের মতো প্রায় 100 মিটার খাড়া পাহাড়, যার নাম সিপি পাহাড়। ঘন বন জঙ্গল আর খাড়া পাহাড়ের ফলে দিনের বেলায় ভেতরে আলো না পৌঁছানোর ফলে ভেতরটা অন্ধকারে ঘেরা থাকে। পরিবেশটা হয়ে ওঠে নির্জন ও ভুতুরে ভুতুরে ভাব। এছাড়াও রোয়াংছড়ি বাজারে পাশ ঘেঁষে নামলেই এক পাহাড়ি ছড়ায়। বর্ষায় এ ছড়া বৃষ্টির পানিতে টইটম্বুর থাকে। এই অঞ্চলে পার্বত্য অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য জুমঘর চোখে পড়ে। চারপাশটা এক অপূর্ব দৃশ্যে পরিপূর্ণ। হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় রনিন পাড়ার মুখে। বলা বাহুল্য যে রনিন পাড়াটি বেশ দুর্গম অঞ্চলে অবস্থিত হলেও বেশ সুন্দর এই অঞ্চল। কিভাবে যাবেন দেবতাখুম? খুব সহজ উপায়ে আপনিও যেতে পারেন ভ্রমণের উদ্দেশ্যে আনন্দময় পরিবেশটিতে। ঢাকা থেকে বান্দরবানের যে কোনো বাসে আপনি প্রথম বান্দরবান যাবেন। বান্দরবানে পৌঁছালে বান্দরবান থেকে রোয়াংছড়ি যাওয়ার জন্য বাস অথবা জিপ গাড়ি আছে। ভাড়া জনপ্রতি নেবে মাত্র 60 টাকা। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি, কচ্ছপতলি থেকে শিলবান্ধা পাড়ায় যেয়ে আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে ভেলার সাহায্যে ভেসে বেড়াতে বেড়াতে চলে যেতে পারেন এত সুন্দর এই পরিবেশটিতে। ভ্রমণ সতর্কতা, রোয়াংছড়িতে ঢুকতে আপনাকে অবশ্যই আর্মি ক্যাম্প থেকে তাদের অনুমতি নিয়ে ঢুকতে হবে। শিলবান্ধা থেকে মিনিট 15 হাঁটলেই প্রথমে পংসু আংকুম পার হয়ে দেবতাখুমের শুরু। দেবতাখুমে যাওয়ার শেষ দিকের রাস্তা খুবই ভয়াবহ ও বিপজ্জনক। শ্যাওলা ভরা খাড়া পাথর দিয়ে গাছের শেকড় ধরে প্রায় ঝুলে ঝুলে যেতে হয়, আর বাকি সব রাস্তাই ভালো ও উপভোগযোগ্য।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম সব অজানা ও অদ্ভুত তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চোখ চ্যানেলটি, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।